মহারাষ্ট্র ও গোয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকাল 10টায় তিনি প্রথমে নাগপুর রেলওয়ে স্টেশনে যাবেন। সেখানে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা শুরু করবেন তিনি। এরপর ফ্রিডম পার্ক মেট্রো স্টেশন থেকে খাপড়ি মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো রেলে ভ্রমণ করবেন তিনি। খাপড়িতে জাতির উদ্দেশ্যে নাগপুর মেট্রো ফেজ উৎসর্গ করার কথা রয়েছে তার। একই অনুষ্ঠানে তিনি নাগপুর মেট্রো ফেজ 2-এর ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি। এরপর নাগপুর ও শিরডির সংযোগকারী সমৃদ্ধি মহামার্গের প্রথম ধাপে উদ্বোধন করবেন এবং হাইওয়েতে সফর করবেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়া নাগপুর এইমস হাসপাতালের উদ্বোধনও করবেন তিনি। নাগপুরে এক অনুষ্ঠানে রেলের বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। সব মিলিয়ে প্রায় 1,500 কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। নাগপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়ান হেলথ এবং নাগ নদী দূষণ কমানোর প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। এছাড়া চন্দ্রপুরে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং সেন্টার ফর রিসার্চ ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল অফ হিমোগ্লোবিনোপ্যাথির উদ্বোধন করার কথা রয়েছে। পরে বিকেলে তিনি যাবেন গোয়ায়। সেখানে নবম বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেসের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচি চলাকালীন তিনটি জাতীয় আয়ুষ ইনস্টিটিউটেরও উদ্বোধন করবেন তিনি। গোয়ার মোপা আন্তর্জাতিক বিমানবন্দরেও উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।